মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দেখ আবির, এতদিন পরে আমার তোর সঙ্গে দেখা, আই এম ভেরি ভেরি হ্যাপি ফর দ্যাট। তার উপর তো আমার বোনের বিয়েও ঠিক হয়ে গেছে, তো আমি চাই যে সবাইকে নিয়ে একটা ঘরোয়া পার্টি দিতে। আই মিন এভরিবডি, সবাইকে নিয়ে। আচ্ছা আবির, ওনারা কি চলে যাচ্ছেন? বলছিলাম যে আজকে রাতটা থেকে গেলে হতো না? ইম্পসিবল, আমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? ও প্লিজ, একটা দিনেরই তো ব্যাপার, প্লিজ থেকে যান না, প্লিজ। আর এদিকে তো তৃপ্তর হবু স্ত্রী তিথি আছেই, তাই না? তো সবাই মিলে বিষয়টা বেশ জমে যাবে, হ্যাঁ কি বলিস? সরি, আমাদের পক্ষে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব না। আমার বন্ধু একটা প্রস্তাব রেখেছে, আপনার হাতে পায়ে ধরে নেই, সো আপনি রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শ্রীজা চলো। আদিত্য বলছি কি যে তোর বোনের বিয়ে নিয়ে কি প্ল্যান? মানে দেখ, আমরা তো তোর ধারে ভারে পাল্লা দিয়ে কোনোভাবেই মানে আসবো না। কি বলছিস আবির, তুই আর আমি কি আলাদা? কেন তো চিন্তা করছিস? তাও আপনি কেমন কি ভাবছেন একটু বললে ভালো হয় আর কি। হ্যাঁ মানে দেখ, আমাদেরকেও তো আয়োজন করতে হবে, তাই না? সবটাই অ্যাকচুয়ালি আমি ভাবছি যে রাজস্থানে একটা প্যালেস ভাড়া নিয়ে নেবো। Wow, great, huh? Palace? মানে রাজপ্রাসাদে বিয়ে? হ্যাঁ, destination wedding. বোনের বিয়ে দেবো বস, গোটা দুনিয়া জানবে। তুই জানিস তো আবির, বোনকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আচ্ছা, এখন এই আলোচনাটা থাক না। কেন? না মানে ওদের তো এখনো ডিভোর্সটা হয়নি, তাই হয়তো সৃজার কষ্ট হচ্ছে। আরে কষ্ট হবে কেন? আরে বাবা, ডিভোর্স না হলেও ডিসিশন তো হয়ে গেছে, সৃজা তোর মায়ের কথাতেই সম্মতি দিয়েছে, তাই না? আর তাছাড়া চৈতালির সামনে যদি তিথি দীপ্তর বিয়ে নিয়ে আলোচনা করা যায়, তাহলে সৃজার সামনে কেন নয়? হ্যাঁ কই, দীপ্তর তো কোথাও অসুবিধা হচ্ছে না। কি দীপ্ত, তোমার অসুবিধা হচ্ছে? আসলে সম্পর্ক তো কে কোথায় কখন জড়িয়ে পড়ি কেউই ঠিক বুঝতে পারি না আর কি। হ্যাঁ সেই জন্যই তো বলছি, সৃজা ডিভোর্স পেপার পাঠিয়ে দিলেই আদিত্যর বোনের সাথে পাবলো সংসার করতে পারবে, তাই না? হ্যাঁ, ওদের ডিভোর্সটা তো এখন জাস্ট একটা ফর্মালিটি। একদম। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।